ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতে হলো না হাওড় ও নদী বিস্তৃত সুনামগঞ্জের দুর্গম এলাকায় গড়ে ওঠা আশ্রয়কেন্দ্র মুজিবপল্লির বাসিন্দাদের। ঈদের দিনই তাদের ঘরে পৌঁছে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। মুজিবপল্লির বাসিন্দারা জানান, দুর্গম এলাকা হওয়ায় সেখানে কোরবানের মাংস নিয়ে আসে না কেউ। দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোরবানের মাংস উপহার পায় খুশি এসব আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা। যে মাংস দিয়েছে আমরা খুব খুশি হয়েছি, আমাদের যে 45টা ফ্যামিলি ওই জায়গায় আইছি, আমি প্রধানমন্ত্রীকে খুব ধন্যবাদ জানাই। মাংস পাওয়ার পরে খুব ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা লইয়া খাওয়া দাওয়া করবো, এটা একটা খুশির ব্যাপার। সরকারে আমরা বিষয় অনুমোদন এলাকি আমরা পাইছি, ইনশাআল্লাহ আমরা সরকারের লাগি দোয়া করি। মাংস পাইছি আমরা, খুব আনন্দ পাইছি আমরা, ঈদের সময় আমরা এখানে 80টা ঘরের মাঝে কোনো একটা মাংস কোনো কিচ্ছু আসিন না। ওখানে প্রধানমন্ত্রী মাংস ফাটাই দিছে, এই মাংস দিয়ে এখন আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করেই দুয়ারাবাজার, দিরাই, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর ও বিশম্ভরপুরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা 7টি আশ্রম প্রকল্পের 5 শতাধিক পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এখানে যে লোকজন যারা বসবাস করে হয়তো ওনারা ধরেন ঈদের দিনে হয়তো এই মাংসের সুবিধাটা পাবে না, এজন্য আমরা এই আমাদের ডিসারের নির্দেশনা অনুযায়ী এমন একটা জায়গা আমার জন্য বলা হয়েছিল যেখানে মানুষ সহজে পৌঁছতে পারে না, বাড়ি বাড়ি গিয়ে মানুষের পৌঁছে দিয়ে দেয় কারো মাধ্যমে না দেয়, আমি যাতে সশরীরে উপস্থিত হয়ে আমি নিজ হাতে যাতে মানুষের এই হাতে আর কি যারা এই সুবিধা বুঝি ওনাদের হাতে মানুষের পৌঁছে দেয়। জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় 7টি গরু। সময় সংবাদ, সুনামগঞ্জ।